নমস্কার, আমি রয়দোলা বলছি। আজ আমি আপনাদের হোয়াইট পনির করে দেখাবো। এটা খুবই ভালো হয় খেতে। এটা আমি বেসিক্যালি করেছি, যারা অল্প বয়সী ছেলে মেয়েরা চাকরি করেন, বাইরে বিদেশে থাকেন, একা একা রান্না করে খেতে হয়, তাদের জন্য খুব চটজলদি হয়ে যায়, অথচ খেতেও খুব ভালো হয়। এটা দেখবেন এবং দেখে কেমন লাগে আমাকে কমেন্টস করে জানাবেন। আমি প্রথমে এই 1 চামচ চারমগজ নিয়েছি, 1 চামচ ভাঙা কাজু নিয়েছি আর 1 চামচ পোস্ত নিয়েছি। এটা জলে ভিজিয়ে দেবো, অল্প একটু জল দিয়ে ভিজিয়ে দেবো। 10 মিনিট জলে ভিজে থাকবে, তারপরে এটাকে পেস্ট করে নিয়ে আমি ঘুরে আসছি। প্রথমে আমি পনিরটাকে গরম জলে ভিজিয়ে নেব। প্যানের মধ্যে জল দিয়ে দিলাম, জলটা একটু ফুটে উঠুক। মধ্যে খানিকটা নুন দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দিচ্ছি নুনটা। এই জলটা ফুটে গেলে পনিরগুলো দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, পনিরগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা 10 মিনিট ভেজানো থাক, আমি তার মধ্যে মশলাগুলো তৈরি করে নেব, গ্রেভিটা বানাবো। এটা ভিজিয়ে দিলে নুনটা ভেতরে ঢুকবে। প্রথমে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, পনির ছেড়ে দিলাম, একটা একটা করে পনির দিয়ে দিচ্ছি। করে ভেজে তুলে নিচ্ছি, সাদা তেল দেওয়া আছে, এর মধ্যে আমি খানিকটা মাখন দেব, মাখন দিলে টেস্টটা ভালো আসে। দুটো তেজপাতা, সাদা জিরে আর গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ভেজে নেব, গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজ বাটা দেব, একটা ছোট পেঁয়াজের বাটা দিয়ে দিলাম। একটু ভালো করে মিশিয়ে দিলাম, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, এই দুটোও দিয়ে দিলাম। এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিডিয়ামে করে দিলাম গ্যাসটা। সুন্দর করে হয়ে যাবে, এই মশলাটা বেটে রেখেছিলাম সকালে, আপনাদের দেখিয়েছি যে এটার মধ্যে পোস্ত আর চার মগজ আর কাজু, এই 3টি বাটা আছে। এর মধ্যে আমি 1 চামচ বড় চামচের 1 চামচ টক দই মেশালাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি, এটা দিয়ে দেবো এই মশলার মধ্যে। ভালো করে মিশাবো, বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। ভালো করে মশলাটা এবারে একটু কষাতে হবে।
গ্যাসটা মিডিয়ামে করা আছে। এবার একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, অল্প একটু চিনি দিলাম। একটু মিষ্টি না দিলে খেতে একটু টেস্টিটা কম হয়, মিষ্টিটা দিলে টেস্টটা ভালো আসে। এটা ভালো করে সিদ্ধ হবে। আর একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে। গ্যাসটা একদম মিডিয়ামে করা আছে। দু মিনিট ফুটে গেছে, এবার আমি দুধ দিয়ে দিলাম, এই আধ কাপ মতন দুধ দিয়ে দিলাম। আবার গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি। এবার আমি পনির গুলো দিয়ে দিচ্ছি। পনির গুলো দিয়ে দিয়েছি, এবার একটু ফুটবে। পনির দেওয়ার পর বেশিক্ষণ ফুটবে না, অল্প একটু ফুটবে, মানে এই 30 সেকেন্ডের মতো ফুটবে। উপরে আমি কেশরি মেথি ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেছে হোয়াইট পনির। এটা আপনারা সকলে বানাবেন, কেমন হয় আমাকে কমেন্টস করে দয়া করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন।